বাবার মৃত্যু মায়ের ক্যান্সার টিউশনি করে পড়ালেখা করা ছেলেটি এখন বিসিএস ক্যাডার গত বৃহস্পতিবার একচল্লিশতম বিসিএস এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সরকারি কর্মকমিশন কমিশন পিএসসি এতে প্রশাসন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার মৃত আব্দুর রহিম খানের ছেলে আবু বকর সিদ্দিক তার সফলতার গল্পটা সহজ ছিল না কৃষক পরিবারের এই সন্তান ছোটবেলা থেকে দরিদ্রের সঙ্গে যুদ্ধ করেছেন এরই মধ্যে মা ক্যান্সারে আক্রান্ত হন কিছুদিন পরে বাবার মৃত্যু হয়েছে সব মিলিয়ে অনিশ্চয়তায় পড়তে হয়েছে কয়েকবার শেষমেশ সব বাধা পেরিয়ে ঘুরে দাঁড়িয়েছেন হয়েছেন তিনি সফল উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আমকাঠালিয়া গ্রামের বাসিন্দা আবু বকর সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স মাস্টার্স শেষ করেন একই বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সভাপতি দুই ভাই বোনের মধ্যে তিনি হচ্ছেন ছোট রবিবার ছয় আগস্ট সকালে আম কাঠালিয়া গ্রামের বাড়িতে গিয়ে দেখা হয়ে গেছে বিসিএস ক্যাডার হওয়ার খবরে আবুবকর সিদ্দিকের বাড়িতে দেখা করতে আসছেন স্বজনেরা অনেক প্রতিবেশীও আসছেন ছেলের এমন কৃতিত্বিতে দারুণ খুশি মা পারুল খাতুন সবার সঙ্গে আনন্দ বাগাবাগি করছেন পারুল খাতুন বলেন আমার তো বাসার কথা নয় এমনও দিন গেছে মনে হয়েছিল বুঝি মারা যাচ্ছি ছেলে অনেক জায়গায় নিয়ে চিকিৎসা করিয়েছে আল্লাহর রহমতে এখনও বেঁচে আছি হয়তো ছেলের এই সফলতা দেখাবে বলে আল্লাহ আল্লাহতাল আমাকে বাঁচিয়ে রেখেছেন তার কাছে অশেষ কৃতজ্ঞতা আমার এক ছেলে এক মেয়ে তাদের মানুষ করতে আমার অনেক কষ্ট হয়েছে জানিয়ে পারুল বলেন তাদের বাবার তেমন কোনো জায়গা জমি নেই গরু ছাগল ও হাঁস মুরগি পালন করে বহু কষ্ট করে তাদের লেখাপড়া করিয়েছি সেই সঙ্গে সংসারের খরচ চালাতে হয়েছে অবশেষে তারা সফল হয়েছে আবু বকর সিদ্দিকের বড় বোন সুলতানা রাজিয়া রূপা বলেন মা বাবা অনেক কষ্ট করে আমাদের লেখাপড়া করিয়েছেন মায়ের অসুস্থতা ও বাবার মৃত্যুর পর অনিশ্চয়তায় পড়তে হয়েছে বারবার তবে ভাইয়ের সাফল্য দেখে দেখে যেতে পারলেন না বাবা বেঁচে থাকলে সবচেয়ে বাবা খুশি হতেন আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না উল্লেখ করে আবু বকর সিদ্দিক বলেন লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করার স্বপ্ন ছিল মা বাবার চলার পথে নানান ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি আর্থিক সমস্যায় সবচেয়ে বেশি পড়তে হয়েছে তবুও সবসময় নিজের কেরিয়ারের দিকে মনোযোগ দিয়ে গেছি তিনি বলেন এসএসসি পরীক্ষার পর আর্থিক সংকটের কারণে কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি না হয়ে বাড়ির পাশে নবাব সিরাজুদ্দৌলা কলেজে ভর্তি হয়েছিলাম সেখান থেকে এইচএসসি পাশের পর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে ভর্তি হই কারণ প্রথমবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাইনি পরের বছর দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ার সুযোগ পাই পরের পাঁচটা বছর কাজে লাগিয়ে আমি আজকে সফল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়ে টিউশনি করে পড়াশোনার খরচ চালিয়েছি জানিয়ে আবু বকর সিদ্দিক বলেন কোচিং সেন্টারেও ক্লাস নিয়েছি এর মধ্যে দুই সালে মায়ের ক্যান্সার ধরা পড়ে মায়ের অসুস্থতার কারণে লেখাপড়ার বাইরে ছিলাম অনেক দিন তবে এখন মায়ের ক্যান্সার কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এরপর দুই হাজার একুশ সালের চারে ফেব্রুয়ারি অসুস্থতার কারণে মারা যান আমার বাবা তখন ভেঙে পড়েছিলাম তবে মনোবল হারাইনি নিজের লক্ষ্য এগিয়ে নিয়েছি পড়াশোনার শেষে ঢাকার একটি কলেজে শিক্ষকতা শুরু করি উল্লেখ করে এই বিসিএস ক্যাডার বলেন শিক্ষকতা করে সংসারের হাল ধরেছি এর পাশাপাশি এর জন্য দিনে পাঁচ ছয় ঘন্টা পড়াশোনা করেছি ইচ্ছা ছিল পররাষ্ট্র ক্যাডারে যাব তবে হয়েছি প্রশাসন ক্যাডার এতে আমি অনেক খুশি এই ছিল তার সফলতার গল্প